হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী সৌমস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে মানে জানুয়ারি মাসের সেকেন্ড সানডে, তো আমরা ফিস্টি করতে যাচ্ছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা, একবার বসো না। আর এখানে দেখো মনিদি ওকে খুব জ্বালাচ্ছিলো, বলছিলো আমি যাবো, ওরানি যাবে না, ছেলেটা রেগে যাচ্ছিলো, তো চলো যাই এবার। তো আমরা পিকনিক স্পটে চলে এসেছি, তো আমাদের আগেই আমরা একটু দেরি করে এসেছিলাম, মানে মেয়েগুলো, তো ছেলেগুলো সকাল থেকে গেছে, আর অত ঠান্ডাতে ছেলে নিয়ে যাওয়াও মুশকিল, ওই জন্য ওদের মুড়ি টুড়ি জল খাবার খাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। তো এই যে ওই দাদা খেতে দিচ্ছে, ওদের মানে মুড়ি খাবার হয়েই গেছিলো, যেই খেতে বসে বললাম। কি নেবে? কি দিল? খাওয়াবেলা ছিল মুড়ি, ছোলা ছক্কা, বাদাম ভাজা আর বেগনি লঙ্কা। তো আর এই দেখো এখানে এই বৌদি ভাত চাপিয়ে দিয়েছে, তো এই বৌদি সব রান্না করছিলো, এই বৌদি আর যিনি মুড়ি দিচ্ছিলেন ওই দাদা, ওনারাই রান্না করছিলো। তো আমরা একটু কাটাকুটি করে দিচ্ছিলাম সবজি টবজি, আর চারিদিকে প্রচুর গান বাজনা বাজছিলো, তো এমন বাজছিলো যে কোনো গানটাই ঠিক করে শোনা যাচ্ছিলো না, প্রচুর ফিস্টি হচ্ছিলো। দেখো তোমরা এইদিকে একটা ফ্যামিলি ফিস্ট করছে, ফ্যামিলি ফিস্ট হচ্ছে, তো এখানে দেখো ওরা মিউজিক্যাল চেয়ার খেলছিলো, তো আমাদের বেশি জন ছিল না, আর খেলা টেলা হয়নি, আমরা তো নিজেরাই রান্না বান্না কাটাকুটি সব করছিলাম, এই করতে করতেই সময় চলে গেল। আর আমাদের এই দেখো এখানে সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে, তো কেটে কুটে দিয়ে আমরা একটু যাচ্ছিলাম বেড়াতে, মানে চারিদিকটা দেখতে। দেখো এইদিকেও খেলা হচ্ছে, তো আমরা একটু চারপাশটা ঘুরে দেখতে যাচ্ছিলাম, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, আর ওই দাদা বৌদি ওরা রান্না করছিলো। চলো আমরা একটু ঘুরে দেখি। আর এই জায়গাটার মধ্যে মানে অনেক অনেক পিকনিক হচ্ছে, প্রচুর প্রচুর হচ্ছে, চারিদিকে শুধুই পিকনিক হচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে জলকল, দেখো এই দেখো জলকলের ট্যাঙ্কি, আমি আসিনি, প্রথমবারই গেলাম ওখানে, বাড়ির পাশেই, অথচ কোনো দিনই যাওয়া হয়নি। তো আমরা জায়গাটা একটু ঘুরছিলাম, ঘুরে চলে এলাম, আর এসে দেখি দাদাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল, সবজি ডাল, সবজি ডাল, আচ্ছা এটা হচ্ছে আপনার বাবা, এটা কি, এটা কি বলুন, পোস্ত, পোস্ত, হ্যাঁ পেঁয়াজ পোস্ত, আচ্ছা এটা হচ্ছে ভাত চাল, এটা হচ্ছে আপনার চাটনি, চাটনির কি কালার, আচ্ছা এটা হচ্ছে আপনার চিকেন, আচ্ছা চাটনি হয়ে যায় না, আর কি চাটনি। তো আমরা সব গল্প করছিলাম, আর এদিকে আমার বড়েরা সব বন্ধুরা মিলে গল্প করছিল। তো এবার খাওয়ার টাইম হয়ে গেছে, তো পাতা দিয়ে দিয়েছে, আমরাও খেতে বসে পড়েছি, সোনা আবার একটা পাতা নিয়েছে, ও আবার আলাদা করে খাবে, ওকে খাইয়ে দিয়েছি আগেই, আবার আমি খেতে বসেছি, ওরও পাতা নিতে ইচ্ছা করেছে, ওই যে ভাত নিয়েছে, আর খাবে তো না, তবু নিতে হবে। কি খাচ্ছ, তো এই যে পাতে ভাত ডাল পড়ে গেছে, তো আমরা এবার খেতে শুরু করি, তোমরাও খেয়ে নাও, অনেকটা টাইম পেরিয়েও গেছে, অনেক দেরিও হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করতে রান্না বান্না একটু দেরি করি, এটা পিকনিক মানেই তো দেরি তো হবেই। কি বলছিস?
বাড়ি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার শরীরটা এখন আর ভালো লাগছে না, কারণ সারাদিন তোমরা দেখলে যে ফিস্টি করে বাড়ি এলাম, তো আর ভালো লাগছে না কো শরীর। আর আমার সোনা তো ঘুমোতে পারিনি সারাদিন, তো এই দেখো ঘুমিয়ে পড়েছে। আর আমিও এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছি, তো এবার একটু রেস্ট নেবো ভাবছি। ভালো লাগছে না, ছেলেটা আজকে তো খুবই জ্বালাবে, কারণ বিকালবেলা তো খেলো না, ঘুমিয়ে পড়লো এই অবেলাতে, আর খিদেও পাবে আর ঘুম ভাঙতে চাইবে না, ঘুম তো করবে, তো বিশাল কান্নাকাটি করবে। ওকে সামলাতেই আমার আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানিও। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। চলো তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।